कवि देवव्रत सिंहर आंचलिक भाषा कविता तेज। आमी जामुनिर कुईरीपाड़ार शिवकुईरीर बीटी साजलि बठे कागज वालारा बोइलेक उहुहुहु अतटुकुन बोइलेक हबे केने तुमि एबारकार माध्यमिके प्रथम होइछो तोमाके बोइलते हबे आरो किछु। टीवी वालारा बोइलेक तुमि खेत मजूरेर मियाँ তুমি কি কইরে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি, সেই তো তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের রনি বৌদি, প্রধান উপপ্রধান, এমএলএ এমপি সবাই একেবারে হাইমলে পড়লো আমাদের কুইনা ঘরে। জামুনি স্কুলে হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুললে হাইকে ডাইকে ঘুম ভাগাই খবরটা যখন প্রথম শুনাইলেক তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি। কুইড়া ঘরে ঘুটঘুটটা আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচাইলে হা হয়ে ভাইলেছিলাম। এ কি স্বপ্ন দেখছিলা কি? স্যার বললে এটা স্বপ্ন লয়, স্বপ্ন লয় সত্যি বটে। কথাটা শুনে কাঁধে ভাসাই দিয়েছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বাঁচে থাকলে ওই মানুষটাকে দেখাইতে পাইতাম, দেখাইতে পাইতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালা সঞ্জা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুইড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পাইতাম। আপনারা বলছেন বটে তোমাদের মতন মিয়ারা উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে, কথাটা খুবই সত্যি। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয়ে নাই, খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবুনির কুইরিপাড়ার শিবকুইরির বিটি সাজলি, যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতক পরের ঘরে ইশাল ঠেলবেক তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলতক তুই কুইরিপাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতক দেখ সাজলি, মন খারাপ করলি তো হারাইন গেলি, শুন যে যা বলছে বলুক, এসব কথা একখানে সমাইলে আর এক কানে বার কইরা দিবি। তখন বাবুপাড়ার কুচিল দেখ হইরা ঘরে কামিন খাইতক মা, ক্ষয়রোগের তাড়সে মায়ের গতরটা ফাঁকে নাই অতটা। মাঝে মধ্যে জ্বরটা আইস্ত বটে, জ্বর আইলে মা চুপচাপ বিছনাতে তালাই পাতে শুয়ে থাকত। মনে আছে, মনে আছে সে ছিল এক জাড় কালে সকাল, রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙ্গা ফুলা রোদ, আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, কেলাস সেভেনের সামন্ত রাজার ইতিহাস। দেখুইরা ঘরে গিন্নি লোক পাঠাইছিল বার কতক, মায়ের জ্বর সে তারা শুইনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরের। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব জাট ফাট দিয়ে সাফসুদ্র করে আইসছিলাম চলে। দেঘইরা ঘরে গিন্নি নাই ছাড়লেক, এক গাদা এঠা কাঠা জুঠা বাসন আমার সামনে আইনে ধইরা দিলেক। বইলম আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাইরব। বাবু গিন্নি সে কি রাগ, কি বললি তুই, যত বড় মূল হয় তত বড় কথা, জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই বলছিস জুঠা বাসন ধুতে লাইরবি? বললাম হ, আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাইরব, তোমরা লোক দেখি লাগা আমি চইলম। কথাটা বলে গটগট গটগট করে বাবু গিন্নির মুখের সামনে দিয়ে আমি বেড়াই চইলে এলম। তা বাদে সেলিয়ে কি কাণ্ড কি ঝামেলা, বেলা ডুইবলে মাহাতোদের ধান কাটতে বাপ ঘরকে ফিরে আইলে, দুপাতা লেখাপড়া করা লাতলির ছোট মুখে বড় থুতির কথা সাতকাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আরে নাই,
আগুন মাসে সন্ধ্যা বেলায় ইগনাতে আগুন জ্বালিয়ে গা হাত পাশে ছিল মা। এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনোদিন দেখিলাই। বাপ সেদিন মার দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকাই, মাথায় হাত বুলাই গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরের গতর খাটাই খাইয়েছে। তাতে হয়েছেটা কি, তাতে হয়েছেটা কি? ই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হওয়ার লগে জন্মাস নাই। যত বড় লাসায় বিহোক না কেনে, কারো কাছে মাথা লুয়াই নিজের ত্যাজ বিকাবি না। এই ত্যাজটুকুন লাগে লিখা পড়া শিখাইছি তোকে, না হইলে আমাদের মতো হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জাম্বুনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাঁচলে। কবেকার সে ক্লাস সেভেনের কথা ভাবতে যায়, কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোবরলতার ইগনাতে লুকিয়ে এখন লোকাকার, তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িয়ে চাইপে আগু পিছু পুলিশ লিয়ে মন্ত্রী আইলেক ছুটে, কোথায় সাঁজলি কইরি কোথায়, বলতে বলতে বন্দুকধারী পুলিশ লিয়ে সোজা আমাদের মাটির কুড়িয়া ঘরে। হেডমাস্টার বললেক, প্রণাম কর সাঁজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ায় লেখ, পিঠ চাপড়ায় বললেক, তুমি কামিন খাটিয়ে মাধ্যমিকে প্রথম হইস, তাই তোমাকে দেখতে আইলাম, সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতো মিয়ারা যাতে উঠে আসে তার লগেই তো আমাদের পার্টি, তার লগেই তো আমাদের সরকার। এই লাও 10,000 টাকার চেকটা এখন লাও। শুনো, আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো দেদার টাকা তুলে দেব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আইসেন, এদিকে আইসেন। তখনই ছোট বড় কত রকমের সব ঝইলকে উঠল ক্যামেরা, ঝইলকে উঠল মন্ত্রীর মুখ, লালা মন্ত্রীলয়ে মন্ত্রীলয়ে ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, লালা এটা আমার নাই লাগবে, আর আপনারা যে আমাকে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন বলছেন তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিলেক, গায়ে সেই দেঘইরা ঘরের গিন্নির বড় বেটা, সে এখন পাটির বড় লেতা, ভিড় ঠেলে সে আইসে বললে, কেনে কি হয়েছে রে সাঁজলি, তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে খুলে বল খালি। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাঁজলি আছে, আরো শিবুকুইরির বিটি আছে গাঁ গিরামে, তারা যদ্দিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যদ্দিন লিখা পড়া লাগে কাঁদে বলবে, তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা, তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।